এখন শপিং এর জন্য কেউ চায় না, যায় চায় না তো এখন আমাদের দেশে বলো কি। হ্যাঁ চল তোমাকে চায়নাটাও নিয়ে নিয়ে। এই দেখো পল্টন চায়নাটাউন, বিশ্বমানের শপিং মল। আর সেই মিটোসকে সুপারে আজকে 2010 মার্চ উনি দেখছেন, সেই 91 থেকে আজকে 2021 সাল বাংলাদেশে আমূল পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি তেজি ঘুরে হচ্ছে, বাংলাদেশ সবচেয়ে বেশি দক্ষতা এবং সফলতা উনিকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমাদের পৃথিবীর মধ্যে সব দেশের মধ্যে যে স্মৃতি জড়িয়ে আছে, এখানে আসলে আমার মনে হয় যে কেন যেন একটা নিজের আপন আপন জায়গার মতো মনে হয়। দীর্ঘদিনের এখানে পথ চালাচ্ছে ওরা, আজকে সেই জায়গাটাই পরদেশ বন্ধাকে ভেঙে আসবে চায়না টাউন বলে পল্টন চায়না টাউন। এটা সত্যি আসলে মানে অভাবের উন্নতি হয়েছে। বাংলাদেশ এখন কিন্তু উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী, যেটা রুল কবি বললেন যে পাকিস্তানের এখন ফরেন রিজার্ভ $20 বিলিয়ন আর আমার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা বিল্ডিং প্রায় 24-25 তলা মতো পাড়ের উপরে হেলিকপ্টার প্যাড সহ আন্ডারগ্রাউন্ড দুটো গাড়ি পার্কিং সহ আমরা তৈরি করতে পেরেছি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ, আমি আমার জমি মালিক ভাইদের পক্ষ থেকে বলছি সবাই আমরা ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের সভা প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম মহোদয়কে। মনিয়া ডেভেলপার্স লিমিটেড কোম্পানি 2013 সালে প্রতিষ্ঠিত একটি রিয়েল এস্টেট কোম্পানি যার প্রধান অফিস সুইট নম্বর 4/1 4th তলায় সিটি হাট শপিং কমপ্লেক্স 67 নয়াপল্টন ঢাকা 1000। কোম্পানির কর্ণধারগণের মধ্যে আছেন চেয়ারম্যান জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল, ভাইস চেয়ারম্যান AKM হাবিবুর রহমান, আমি মোহাম্মদ আবুল ইউসুফ ব্যবস্থাপনা পরিচালক, উপ ব্যবস্থা পরিচালক মোহাম্মদ ফজলুল হক, পরিচালক প্রশাসন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুঁইয়া, পরিচালক অর্থ মোহাম্মদ আলমগীর হোসেন, চাইনিজ বন্ধু মিস্টার শুপিং পরিচালক চায়না, পরিচালক মোহাম্মদ আব্দুল হক, পরিচালক খাদেম দুলাল, পরিচালক শহীদুল্লাহ ভুঁইয়া, পরিচালক হরিদুল্লাহ ভুঁইয়া, পরিচালক মীর হোসেন ভুঁইয়া সহ অন্যান্য শেয়ার হোল্ডারগণ। আমরা কোম্পানির জয়েন্ট স্টক নিবন্ধন সহ রিহাবের সদস্যপদ লাভ করেছি।
ইতিমধ্যে কুমানের কয়েকটি আবাসিক প্রকল্প অত্যন্ত দক্ষতার সহিত সুসম্পন্ন করিয়া জমির মালিক ও কোম্পানির নিকটে দিয়ে ফ্ল্যাট ক্রেতাদেরকে যথাসময় এবং যথাযথ পন্থায় বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় ফলটন চায়না টাউন প্রকল্পটি ইতিমধ্যে কাজ কাগজে কলমে অধিশন বিক্রেতা ও জমির মালিকজনকে বুঝিয়া দিয়া উদ্যোগ প্রকল্পের শুভ উদ্বোধনে মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং জেনেছেন মাননীয় প্রধান অতিথি মহোদয় প্রকল্পের ফিতা কেটে নাম ফলক উন্মোচন করিয়া প্রকল্পের শুভ উদ্বোধন করিয়াছেন। উপস্থিত শ্রীমণ্ডলী, বনিয়া ডেভেলপার্স লিমিটেড কোম্পানির সকল সদস্য মনে করেন মাননীয় প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ মাহমুদ আনি বনিয়া ডেভেলপার্সের নিকট কোম্পানির পরিবারের একজন সদস্য। অতীতে কোম্পানির সুখে দুঃখে তার আন্তরিক সহযোগিতা পেয়েছি, তাই আমরা উনাকে কৃতজ্ঞতা জানাই, ভবিষ্যতেও তাকে পাশে পাব বলিয়া আশা করি। এই জন্য কোম্পানির পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাহমুদ খানি মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন যে মনিহান মুরানি টাওয়ার নামক কোম্পানির প্রস্তাবিত প্রায় 1.5 বিঘা জমির উপরে 22 তলা বিশিষ্ট আরও একটি বাণিজ্যিক ভবন কাজ অতি শীঘ্রই শুভ সূচনা হতে যাচ্ছে। 20 মার্চ ফলটন চায়না টাউন প্রকল্পের শুভ উদ্বোধন হল। উন্নয়নশীল বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ফলটন চায়না টাউন নামক ব্যবসায়িক পান কেন্দ্রের জন্ম হল, যা বাংলাদেশের ব্যবসায়িক খাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আজকে পল্টন চায়না টাউন প্রকল্পটি ছিল একটি স্বপ্ন, যে স্বপ্ন দেখেছিল মনিহান ডেভেলপার লিমিটেডে সকল পরিচালক ও শেয়ার হোল্ডার বৃন্দকে। কারণ স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। হ্যাঁ, পল্টন চায়না টাউন গড়ে তোলার স্বপ্ন মনিহান ডেভেলপার্স কোম্পানির চেয়ারম্যান মহোদয় সহ প্রত্যেক পরিচালক বৃন্দ এবং প্রতিটি কর্মকর্তা কর্মচারীদের ঘুমাতে দেয় নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি পল্টন চায়না টাউন প্রকল্পের সম্মানিত জমিদারগণকে, আরও ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রকল্পের সহ যুক্ত প্রত্যেক ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ঠিকাদার শ্রমিক ও সংশ্লিষ্ট অন্যান্য সকলদেরকে, যাদের দক্ষতায় অক্লান্ত পরিশ্রমে পল্টন চায়না টাউন আজকে দৃশ্যমান। টাওয়ার ডাউন পদ্ধতিতে 2টি টাওয়ার বিশিষ্ট নির্মিত প্রকল্পটিতে রয়েছে 2টি বেসমেন্ট এবং 22 তলা বিশিষ্ট বাণিজ্যিক স্পেস, তার মধ্যে 20 তলা হইতে 6ষ্ঠ তলা পর্যন্ত শপিং মল এবং 7ম তলা হইতে 22 তলা পর্যন্ত অফিস স্পেস। প্রকল্পের সাথে রয়েছে এলিফেন্টের ব্যবস্থা, এছাড়াও সুবিশাল 2টি গাড়ির পাখি এবং সুব্যবস্থা রয়েছে। উপস্থিতি সম্মানিত দোকান মালিক, অফিস মালিক, সকল কর্মচারী বৃন্দ, ভাইদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান থাকবে, প্রথম চায়না টাউনের ব্যবসায়িক মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে সর্বোপরি এই বাণিজ্যিক ভবনের রক্ষণাবেক্ষণে একে অপরের সাথে সুখে দুঃখে পাশে থাকার জন্য চেষ্টা করবেন। সময়ের স্বল্পতার কারণে সকলের নাম নিচ্ছি না, কিন্তু আপনাদের কাছে আমি এবং মনিহান ডেভেলপার্স আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকে এই আজার আয়োজনে আমাদের সাথে শরীর হওয়ার জন্য সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম।